देखो देखो, आज के টপিক কি? আজকে আমরা পড়বো ম্যাজিক নাম্বার। কি পড়বো? ইয়েস, ম্যাজিক নাম্বার। সো ম্যাজিক নাম্বার, সো হোয়াট ইজ ম্যাজিক নাম্বার? সো হোয়াট ইজ ম্যাজিক নাম্বার বলো, কেউ পারবে? বল, কেউ পারবি? চল আমি বলি। দেখ, ওই যে লাস্ট লাস্ট দিন আমরা দেখছিলাম না, যে 2, 8, 8, 18, 18, 32, 32, এই যে এই সমস্ত নাম্বারগুলো আমরা আগের দিন দেখছিলাম, দেখবি এর উপরে আমরা ডিসকাস করছিলাম, এগুলোকে আমি বলেছিলাম ম্যাজিক নাম্বার। লাস্ট দিন আমি কোথায় একটা বলেছি এগুলোকে ম্যাজিক নাম্বার, ঠিক আছে? তো যাক, ম্যাজিক নাম্বার কি সেটা এক্ষুনি আসছি সে সম্পর্কে। বাট আগে বলি, আগে তোদের বলি কিরকম ভাবে হয়। শোন, ফার্স্ট পয়েন্ট যেটা সবসময় মনে রাখিস, ম্যাজিক নাম্বার কখনো দুবারের বেশি রিপিট হবে না। দেখ, দুবারের বেশি রিপিট হবে না, ম্যাজিক নাম্বার সবসময় দুবার রিপিট হবে, দুবারের বেশি রিপিটেশন এর কখনোই হবে না। সো ম্যাজিক নাম্বার নেভার রিপিটস মোর দ্যান টু টাইমস, ঠিক আছে? এখন শোন, এই যে আমরা পিরিয়ডিক টেবিলের একটা অন অ্যান অ্যাভারেজ অ্যাপ্রক্স আইডিয়া দিয়েছি, যে এস ব্লক, এস ব্লক বলেছি, তারপরে বলেছি ডি ব্লক, ওকে, এস ব্লক দেন ডি ব্লক, অ্যান্ড তারপর শেষে আমরা পড়েছি কি, পি ব্লক, এস ব্লক ডি ব্লক অ্যান্ড পি ব্লক, ওকে, এস ব্লক ডি ব্লক অ্যান্ড পি ব্লক। এখন দেখ, এস ব্লকে আমাদের আছে কি, গ্রুপ ওয়ান, আর আছে গ্রুপ টু, ওকে বেটা, ক্লিয়ার? ডি ব্লকের মধ্যে আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, গ্রুপ থ্রি থেকে, আমাদের গ্রুপ গ্রুপ থ্রি থেকে গ্রুপ টুয়েলভ পর্যন্ত। এখন শোন, গ্রুপ থ্রি এর জন্য একটা ম্যাজিক নাম্বার পাবো, গ্রুপ ফোর টু টুয়েলভ, ফোর টু টুয়েলভ এর জন্য একটা ম্যাজিক নাম্বার পাবো, ওকে বেটা, ক্লিয়ার? ফার্দার, পি ব্লকের জন্য গ্রুপ থার্টিন থেকে গ্রুপ থার্টিন টু সেভেন্টিন একটা ম্যাজিক নাম্বার, আর গ্রুপ এইটিন সেপারেটলি আরেকটা টোটাল ম্যাজিক নাম্বার। তাহলে টোটাল আমরা 1, 2, 3, 4, 5, 6, 6 সেট অফ ম্যাজিক নাম্বার পাবো, ছটা সেট পাবো, কটা সেট বলো, ছটা সেট অফ ম্যাজিক নাম্বার, 6 সেট অফ ম্যাজিক নাম্বার, ঠিক আছে? কীরকম? তাহলে ফার্স্ট আমরা গ্রুপ ওয়ানের কি ম্যাজিক নাম্বার পাচ্ছি লিখে নিই। সো গ্রুপ ওয়ানের জন্য ম্যাজিক নাম্বার আমাদের গ্রুপ ওয়ান, এটা হচ্ছে গ্রুপ টু এর জন্য, এটা গ্রুপ থ্রি এর জন্য, তারপর একটা গ্রুপ ফোর থেকে টুয়েলভ পর্যন্ত সবার জন্য, তারপর একটা গ্রুপ থার্টিন থেকে সেভেন্টিন পর্যন্ত, তারপর একটা গ্রুপ এইটিন পর্যন্ত, শুধু গ্রুপ এইটিনের জন্য। সো আমরা তো দেখেছি যে আমরা কীভাবে ডিভিশন টিভিশন করতে পারি, যে গ্রুপ পি ব্লকের মধ্যে কারা পড়ছে, গ্রুপ ডি ব্লকের মধ্যে কারা পড়ছে, এদের জন্য এসব কথায় আমি আর আসছি না। সো গ্রুপ ওয়ানের জন্য, গ্রুপ ওয়ানের জন্য ফার্স্ট ম্যাজিক নাম্বার হচ্ছে টু, গ্রুপ ওয়ানের জন্য ফার্স্ট ম্যাজিক নাম্বার টু, ওকে এটা ক্লিয়ার? তারপরে গ্রুপ ওয়ানের সেকেন্ড ম্যাজিক নাম্বার এইট, টু এইট এইট, টু এইট এইট, এইটিন এইটিন, টু এইট এইট, এইটিন এইটিন, থার্টি টু, টু এইট এইট, এইটিন এইটিন, থার্টি টু, এটা টু এইট এইট, এইটিন এইটিন, থার্টি টু, ওকে ডান, টু এইট এইট, এইটিন এইটিন, থার্টি টু ডান, এটা ক্লিয়ার? সো দিস ইজ দ্য ম্যাজিক নাম্বার ফর গ্রুপ ওয়ান, 2, 8, 8, 18, 18, 32। দেখো, আমি বারবার বলছি একটা জিনিস, দেখো তুমি ম্যাজিক নাম্বার কখনো দুবারের বেশি রিপিটেশন দেখতে পাবে না। দেখো, আট কতবার রিপিট হয়েছে, দুবার, 18 কতবার রিপিট হয়েছে, দুবার, দুবারের বেশি কোনো রিপিটেশন আমি পাবো না। সেকেন্ড, গ্রুপ টু এর জন্য ম্যাজিক নাম্বার, গ্রুপ টু এর জন্য ম্যাজিক নাম্বার ফার্স্ট দুই, তারপরে ড্যাশ, এর এখানে কোনো নেই, তারপরে এর ম্যাজিক নাম্বার হচ্ছে আট থেকে শুরু, আট আট, 18, 18, 18, 18, 32। গ্রুপ টু এর ম্যাজিক নাম্বার কি, 8, 8, 18, 18, 32। ওয়ান সেকেন্ড, দুবারের বেশি কোনো রিপিটেশন তুমি দেখতে পাবে না। দেখো, দুবারের বেশি কোনো রিপিটেশন হয়নি, 8, 8, 18, 18, ব্যাস, গল্প শেষ। এবার আসছি গ্রুপ থার্টিন, ভাই সাহেব, গ্রুপ থার্টিনের ম্যাজিক নাম্বার প্রথমে কিছু নেই, ড্যাশড, তারপরে হচ্ছে, আচ্ছা আমি এখানে একটা মার্ক দিয়ে দিই, দেখো তারপরে কত,
ড্যাশড, তারপরে আবার ড্যাশড, তারপরে আবার ড্যাশড, এত দূর অব্দি কেউ নেই। এরপর আমার শুরু হলো ফোর্থ পিরিয়ড। ফোর্থ পিরিয়ড মানে আমি ফার্স্ট কাকে পাবো? ফোর্থ পিরিয়ড মানে আমি ফার্স্ট পাবো ডি। ফার্স্ট আমার ডি আসছে, দেখো এই যে ডি ব্লক, ফার্স্ট ডি ইজ কামিং ফ্রম ফোর্থ পিরিয়ড। তাহলে এখানে আমার ম্যাজিক নাম্বার হচ্ছে 18 18 32 18 18 32। ভেরি গুড দিশা। সো নেক্সট, তারপরে ফার্দার ওয়ান সেকেন্ড ড্যাশ ড্যাশ ড্যাশ, ওয়ান সেকেন্ড, 18 18 32 18 18 32। দেন গ্রুপ 13 মানে পি ব্লক, পি ব্লকে আমি প্রথমে পাচ্ছি ফার্স্ট কেউ নেই, ড্যাশড, 18 18 32 32। এখানে কি, এখানে প্রথম থেকে শুরু 8 8 18 18 32 32। দিস ইজ দ্য ম্যাজিক নাম্বারস। এবার এর অ্যাপ্লিকেশনস কি স্যার, এর অ্যাপ্লিকেশনস কি, কিছুই বুঝলাম না। দেখো আগে কতগুলো কোশ্চেন্স করাই আমি, প্রত্যেকটা জায়গাতে দেখো ম্যাজিক নাম্বার কোথাও দুবারের বেশি রিপিট হয়নি, কিন্তু বোঝা গেল প্রত্যেকটা জায়গাতেই ম্যাজিক নাম্বার দুবারের বেশি কোথাও রিপিটেশন হয়নি। চলো এতটা সবার ক্লিয়ার আগে বলো। তাহলে ওয়ান সেকেন্ড, গ্রুপ ওয়ানের জন্য ম্যাজিক নাম্বার, ফর গ্রুপ ওয়ান 288 18 18 32, ফর গ্রুপ টু 88 18 18 32, ফর গ্রুপ থ্রি 18 18 32, গ্রুপ ফোর বলো 18 32 32, গ্রুপ 13 টু 17 8 18 18 32 32, গ্রুপ 18 8 8 18 18 32 32। এখানে দেখ এই জায়গায় চেঞ্জটা, দেখ চেঞ্জটা তুই কোথায় দেখবি বলতো? এইখানে এইখানে ডান, চেঞ্জ ইজ হেয়ার, বোঝা গেল? 18 18 32, বাট হেয়ার ইজ 18 32 32। এবার প্রশ্ন হচ্ছে কেন, হোয়াই দিস চেঞ্জ, এই চেঞ্জটা কেন? কারণ দেখ গ্রুপ গ্রুপ থ্রি, তারপরে গ্রুপ ফোরে যখন আসছিস, এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড, এটা হচ্ছে থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, সিক্সথ পিরিয়ড। সিক্সথ পিরিয়ডে ফার্স্ট আমাদের ফোর এফ এসে গেছে, ফোর এফ এসে গেছে মানে, ফোর এফ এসে গেছে মানে আমার 14 ইলেকট্রন অ্যাড হবে, ফোর এফ এসছে মানে 14 ইলেক্ট্রন অ্যাড হবে। এরপর 18 এর সাথে 14 অ্যাড কর, সমান কত হয়, 8 2 12, 8 4 12 2 রইল 1, একটু দেখে দিন 32। ক্লিয়ার? ওই জন্য এখানে আমরা 18 এর পর কত পাচ্ছি, 32। বলো ক্লিয়ার অর নট এভরিবডি, ক্লিয়ার অর নট? হ্যালো, চলো নেক্সট। ওকে নেক্সট, ভেরি গুড, নেক্সট। দেখো তাহলে এরপর এই গেল ম্যাজিক নাম্বার, এবার ম্যাজিক নাম্বার রিলেটেড কিছু কোশ্চেন্স। দেখো তোকে যদি বলে যে এইগুলো তো আমাদের অলরেডি ম্যাজিক নাম্বার আছেই, এইগুলো তো অলরেডি আমাদের ম্যাজিক নাম্বার আছে, কী কী ম্যাজিক নাম্বার আছে, না আমাদের ম্যাজিক নাম্বার আছে স্যার 2 আছে 8 আছে 8 আছে, বা 2 8 18 32, এই অর্ডারগুলো আছে। আর ম্যাজিক নাম্বার কখনো দুবারের বেশি রিপিটেশনস হয় না, এই যে অর্ডারগুলো আসছে স্যার, এরপর নেক্সট নেক্সট ম্যাজিক নাম্বার এটা কত হবে বলো? নেক্সট ম্যাজিক নাম্বার ইজ হাউ, হোয়াট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ নেক্সট ম্যাজিক নাম্বার বলো তো বাবু, নেক্সট ম্যাজিক নাম্বারের ভ্যালু কত হবে, কে পারবে বলতে পারবি, কেউ বল, কেউ পারবি, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ নেক্সট ম্যাজিক নাম্বার পারবি কেউ? আচ্ছা দেখ তাহলে আমি তোদের বলি এই ভ্যালুগুলো আসছে কোথা থেকে, আমি বলি শর্ট স্যার, আমরা একটা ফর্মুলা জানি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি এন হয় 50 সাইন, ভেরি গুড, কেন সাইন, হোয়াই 50 সাইন, দারুণ, ভেরি গুড সাইন, কেন? ইফ প্লাস ফোর করে বাড়ছে, প্লাস ফোর করে বাড়ছে না, বেটা প্লাস ফোর করে বাড়ছে সেরকম না, শোন আমি বলছি, ইফ এন ইজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ইউর আনসার ইজ কারেক্ট, তোর আনসার ঠিক আছে, হ্যাঁ, কিন্তু দেখ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি এন হয়, দেন আমরা জানি যে
এই যে রুলটা এটা আসছে কোথা থেকে, টু এন স্কোয়ার থেকে, যেখানে এন ইকালস টু ওয়ান। তাহলে এর ভ্যালু, এ টু এন স্কোয়ারের ভ্যালু কত হবে বল? এন ইকালস টু ওয়ান হলে টু এন স্কোয়ারের ভ্যালু হবে টু। এইটাতে দেখ, এইটাতে এন ইকালস টু টু বসা, তাহলে টু এন স্কোয়ার সমান হবে আট। এইটা হচ্ছে এন ইকালস টু থ্রি, তখন টু এন স্কোয়ারের ভ্যালু তিন থেকে নয় দিয়ে আঠেরো। এইটা হচ্ছে এন ইকালস টু ফোর, তার মানে টু ইন্টু ফোর স্কোয়ার মানে টু এন স্কোয়ার চার চার ষোলো দিয়ে বত্রিশ, থার্টি টু। তাহলে অবভিয়াসলি এর পরের নেক্সট ম্যাজিক নাম্বার যেটা হবে, যেটা নেক্সট আমাদের ম্যাজিক নাম্বার হবে, নেক্সট ম্যাজিক নাম্বারের জন্য আমরা এন এর ভ্যালু কত নেবো? এন ইকালস টু ফাইভ। তাহলে এন ইকালস টু ফাইভ হলে টু এন স্কোয়ার দ্যাট ইস ইকালস টু টু ইন্টু ফাইভ এর স্কোয়ার সমান পাঁচ, পাঁচে পঁচিশ দুয়ে পঞ্চাশ। হোয়াট উইল বি দ্য নেক্সট ম্যাজিক নাম্বার? ফিফটি। তাহলে তারপরের ম্যাজিক নাম্বার কত হবে বলো? বুঝে গেছো হোয়াট উইল বি দ্য নেক্সট ম্যাজিক নাম্বার? ফিফটি, ইয়েস। তারপরে টু ইন্টু এন স্কোয়ার ছত্রিশ দুনে বাহাত্তর, ভেরি গুড। তাহলে বোঝা গেল ম্যাজিক নাম্বার কী করে পেলাম? চলো, যদি বুঝে গিয়ে থাকো নেক্সট আমি শুরু করি। ওকে চলো, তাহলে দিস ইজ দ্য নেক্সট ম্যাজিক নাম্বার। নেক্সট, এরপর আমরা আসছি ইলেকট্রনিক কনফিগারেশনস। এই ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা ম্যাজিক নাম্বারের অ্যাপ্লিকেশনস দেখতে পাবো। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশনস অফ ইয়র ম্যাজিক নাম্বার বেটা, না অ্যাপ্লিকেশনস অফ ইয়র ম্যাজিক নাম্বার এখানে লিখি। সো অ্যাপ্লিকেশন অফ ম্যাজিক নাম্বার, এই ম্যাজিক নাম্বারের অ্যাপ্লিকেশনস আমরা কোথায় লিখতে পারবো? যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশনস লিখব। ওকে, যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশনস লিখব। সো আওয়ার নেক্সট টপিক ইজ জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, জিইসি, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস। দেখো, আমরা পিরিয়ডিক টেবিল যখন শুরু করেছিলাম, আমরা বলেছিলাম পিরিয়ডিক টেবিলে মোটামুটি একটা এরকম শেপ আছে, ওকে। সো যার এইখানে থাকছে আমাদের এস ব্লক, এইখানে থাকছে আমাদের পি ব্লক, এখানে থাকছে আমাদের ডি ব্লক, ওকে। আর নিচে আমাদের থাকছে কারা? এফ ব্লক। এই আমাদের জেনারেল কনসেপ্ট আছে পিরিয়ডিক টেবিলে। তাহলে আমরা ফার্স্ট আসছি, আমরা সবার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লিখব। সো ফার্স্ট দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ এস ব্লক। সো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ এস ব্লক, এস ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হতে পারে কি? আইদার এন এস ওয়ান অর এন এস টু, এই দুটোর যে কোনো একটা। তাহলে আমি এইটাকে এক কথায় কী লিখবো? এন এস ওয়ান টু টু। কীভাবে লিখলাম? এন এস ওয়ান থেকে টু পর্যন্ত, এন এস ওয়ান থেকে টু পর্যন্ত, ঠিক আছে। পি ব্লক, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ পি ব্লক, সেখানে কীরকম হবে? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ পি ব্লক আমাদের কীরকম হবে? দেখো, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অবশ্যই আগে এস ফিল হবে, কারণ দেখো যখনই আমি পিতে যেতে হলে আগে আমাকে এস ফিল্ড করতে হবে পুরো। তাহলে পিতে যেতে গেলে এস যদি ফিল্ড করতে হয়, তাহলে এন এস টু, এন এস টু, এন পি ওয়ান টু সিক্স, পি কতদূর ম্যাক্সিমাম থাকতে পারে? ছটা। আচ্ছা, নেক্সট হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ এস পি ডি ব্লক, ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি ব্লক। ডি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে? দেখো ভাই, জি ব্লকে আগে আমার এস ফিল্ড করতে হবে, পিতে যেতে গেলে, ডিতে যেতে গেলে আগে আমার এস ফিল্ড করতে হবে। তাহলে আমি আগে এস ফিল আপ করবো। তাহলে এস যদি ফিল আপ করি, আমি ডি ব্লকের কনফিগারেশনে লিখব এন এস জিরো টু টু। এন এস মানে এন এস জিরোও হতে পারে, এন এস ওয়ানও হতে পারে, এন এস টুও হতে পারে। এই হলো এস ফিল আপ। আমরা ডি কেমনভাবে লিখি? এন মাইনাস ওয়ান ডি, এন মাইনাস ওয়ান ডি। ডিতে কটা ইলেকট্রন থাকতে পারে? এক থেকে দশটা। বুঝে গেল? এক থেকে দশটা, ঠিক আছে। এখন একটা কথা বলি, একমাত্র পিরিয়ডিক টেবিলে এন এস জিরো কনফিগারেশনস একমাত্র দেখাই
একমাত্র দেখাই হচ্ছে প্যালাডিয়াম, বলবো এগুলো সব পরে বলবো। NS0 অনলি ডি ব্লক এলিমেন্ট শোয়িং NS0 ইজ প্যালাডিয়াম, ইজ প্যালাডিয়াম, প্যালাডিয়াম, ঠিক আছে। আচ্ছা এখন শোনো, তো ডি ব্লকের জেনারেল ইলেকট্রিক কনফিগারেশন এরকম হবে। আচ্ছা এরপর আসি এ ব্লক, নেক্সট হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ এফ ব্লক। এ ব্লকে কেমন হবে দেখো, NS2, ওকে NS2, আগে এফ এ যেতে গেলে তোমাকে কী কী ক্রস করতে হবে দেখো, NS2, তারপরে হচ্ছে N-1 D0-1, N-1 D0-1, দেন N-2 F1-14, ইয়েস ইয়েস, 0-1 NS2-1, ভেরি গুড দিশা, ভেরি গুড। সো দিস ইজ দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ এ ব্লক, ঠিক আছে, ক্লিয়ার এভরিবডি, ক্লিয়ার? আচ্ছা আমরা তো বলেছি লাস্ট দিন যে এইটা হচ্ছে আমার, হ্যাঁ বলো, কারণ আচ্ছা দেখ আমি তোকে বলি, দেখ আচ্ছা আমাদের পিরিয়ডিক টেবিলটাকে একটু নিয়ে আসি, দেখ এক সেকেন্ড, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করে নেওয়া উচিত। দেখ শোন, এই যে এইখানে আছে আমাদের কে বলতো, এস ব্লক সেল, এই এই হচ্ছে গ্রুপ থ্রি, এইখান থেকে আমাদের গ্রুপ থ্রি শুরু হচ্ছে, মানে ডি ব্লক শুরু হচ্ছে, ঠিক আছে ডি ব্লক শুরু হচ্ছে। এরপর আসছে আমার এখানে ল্যান্থানাম, এখানে আছে অ্যাক্টিনিয়াম। আচ্ছা এটা মনে রাখার সুবিধা কি, গ্রুপ থ্রি আমরা কী করে মনে রাখবো, গ্রুপ থ্রি আমরা মনে রাখি কীভাবে, দেখ গ্রুপ থ্রি মনে রাখার রুল হচ্ছে, গ্রুপ থ্রি সেকেন্ড ইয়ার লেলো এসি, হ্যাঁ সেকেন্ড ইয়ার লেলো এসি, ওকে, স্ক্যান্ডিয়াম, ইটারমিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, ওকে ক্লিয়ার? সো দিস ইজ সেকেন্ড ইয়ার লেলো এসি। এবার একটা কথা শোন, এখানে যখন তুই ফিল করছিস এস, তো ফিল এত দূর অবধি, এখানে যখন ফিল হচ্ছে আমাদের এস এত দূরে ফিল, এস এখানে ফিল, এস এস ফিল্ডিং হওয়ার পর আমি চলে যাচ্ছি কোথায়, এফ এ, দেখো ক্লিয়ার, এফ এ, কেন দেখ ল্যান্থানাম, তাহলে দেখ ওই জন্য কি, এদের যখন এরা এরা হচ্ছে এ ব্লক, এদের যখন তুই ইলেকট্রনিক কনফিগারেশন লিখবি, দেখবি ডি আনফিল্ড, দ্যাট ইজ N-1 D0-1 NS2 N-1 F1-14, ঠিক আছে, কিন্তু ল্যান্থানাম আর অ্যাক্টিনাম এদের কিন্তু এফ ব্লকে কোনো ইলেকট্রন তুই পাবি না, ওর পর থেকে যারা শুরু হচ্ছে, মানে এই যে এই যে এরা, লাইক ল্যান্থানামের পর থেকে যে সেরিয়াম থেকে লুটেশিয়াম, আর এখানে হ্যাঁ থোরিয়াম থেকে লরেন্সিয়াম, ওকে, এরা এদের কিন্তু এফ ফিলিং শুরু হয়েছে, এদের কিন্তু এফ এ ফিলিং শুরু হয়েছে, এদের কিন্তু কোনো ল্যান্থানাম আর অ্যাক্টিনামে কিন্তু এফ এ জেনারেলি এদের কোনো ইলেকট্রন নেই, তাহলে এফ এর ফিলিং শুরু হচ্ছে কোথার থেকে, এখান থেকে, সেসব আমরা করবো, অসুবিধা নেই, এফ এর ফিলিং শুরু হচ্ছে এখান থেকে, বোঝা গেল, সেরিয়াম অ্যান্ড সেরিয়াম থেকে, ঠিক আছে, আর এখানে থোরিয়াম থেকে। আচ্ছা এখন নেক্সট, এই তো গেল আমাদের ওভারঅল জেনারেল কনফিগারেশনস। সো এরপর আমরা আসছি ফার্স্ট গ্রুপ, মানে এই যে পিরিয়ডিক টেবিলে এই যে ফার্স্ট গ্রুপ, দিস ইজ দ্য ফার্স্ট গ্রুপ, ফার্স্ট গ্রুপের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনসের ব্যাপারে এবং ফার্স্ট গ্রুপ সম্পর্কে আইডিয়া। দেখ আমরা ব্লক কেমিস্ট্রিতে এগুলো পড়বোই, ঠিক আছে, সো ফার্স্ট ফার্স্ট অর ওয়ান এ, ফার্স্ট গ্রুপটার নাম হচ্ছে কোন, আইইউপিএসসি, আইইউপিএসসি ওয়ান এ, এই নামটা হচ্ছে ক্যাশ সিস্টেমের। আচ্ছা এই গ্রুপের আরেকটা নাম হচ্ছে অ্যালকালি মেটালস গ্রুপ, এই গ্রুপে কারা থাকে, অ্যালকালি মেটালস, এই গ্রুপে কারা থাকে, অ্যালকালি মেটালস, এক্সেপ্ট এক্সেপ্ট হাইড্রোজেন, হাইড্রোজেন ইজ প্লেসড অ্যাট, হাইড্রোজেন ইজ প্লেসড অ্যাট গ্রুপ ওয়ান, বাট ইট ইজ নট এ মেটাল, বাট ইট ইজ নট এ মেটাল, তাহলে হাইড্রোজেন কি, হাইড্রোজেন ইজ নন
মেটাল এক্সেপশন আছে একটা হাইড্রোজেন ছাড়া হাইড্রোজেন ইজ নন মেটাল ওকে বেটা সো ফার্স্ট হোয়াট ইজ দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ইজ এন এস ওয়ান গ্রুপ ওয়ান এন এস ওয়ান ক্লিয়ার আচ্ছা নেক্সট হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন ভ্যালেন্স সেল নাম্বার অফ ইলেকট্রন ইন ভ্যালেন্স সেল আচ্ছা ভ্যালেন্স সেলস আমরা কাকে বলবো না দ্যাট ইজ ভ্যালেন্স ভ্যালেন্স সেল মনে আছে তো কাকে বলি ভ্যালেন্স সেল হচ্ছে সেটাই যেটার ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যার এনের ভ্যালু ম্যাক্সিমাম যার সেটাই ভ্যালেন্স সেল ওকে বেটা তাহলে ম্যাক্সিমাম এনের ভ্যালু কত এন এস ওয়ান তাহলে ওখানে আমার ইলেকট্রন কটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ইলেকট্রন ইন আউটার মোস্ট সেল ক্লিয়ার বেটা ক্লিয়ার কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার বলো সবাই ইজ দ্যার এনি প্রবলেম আচ্ছা এখানে যেটা বলতে বলতে থেমে গেছিলাম দিস ইজ কল্ড ইয়োর ভ্যালেন্স সেল দিস ইজ ইয়োর পেনাল্টিমেট সেল অ্যান্ড দিস ইজ ইয়োর প্রি পেনাল্টিমেট সেল দিস ইজ ইয়োর প্রি পেনাল্টিমেট সেল ওকে বেটা নেক্সট এবার দেখো এবার আসছি আমাদের অ্যাপ্লিকেশনসে এবার আসছি আমরা অ্যাপ্লিকেশনসে হোয়াট ডিউ হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশনস অ্যাপ্লিকেশনস অফ ওই যে শিখলাম যেটা সেটা আচ্ছা তাহলে ফার্স্ট গ্রুপে আগে আমাদের কে কে আছে বলো তাহলে গ্রুপ ওয়ান ভাই গ্রুপ ওয়ানে কে কে আছে হোলি না খেলে রুবি সোজা ফ্রান্সে ওকে সো হোলি হোলি কোথায় গেল হো হ্যাঁ সরি একটা এখানে মিস হয়ে গেছে এক সেকেন্ড হোলি লাইক হো হাইড্রোজেন লিথিয়াম না খেলে রুবি সোজা ফ্রান্সে ওকে এস ব্লক করবে যখন জবরদস্ত এখানে কথা বলা হবে এর মধ্যে ফ্রান্সিয়াম ফ্রান্সিয়াম ইজ ইয়োর রেডিও অ্যাক্টিভ ফ্রান্সিয়াম ইজ ইয়োর রেডিও অ্যাক্টিভ সো হোলি না খেলে রুবি সোজা ফ্রান্সে তো ফার্স্ট হাইড্রোজেন ইট ইজ ইন ইয়োর ফার্স্ট পিরিয়ড হাইড্রোজেন ইট ইজ ইয়োর হ্যাঁ হালি না কে রুবি ছুঁড়ে হ্যাঁ একই ব্যাপার হালি না কে রুবি ছুঁড়ে ফেলেছে হ্যাঁ একই যেভাবে মনে রাখতে পারবো তুমি সেভাবে মনে রাখো সো দিস ইজ ফার্স্ট পিরিয়ড দিস ইজ ইন সেকেন্ড পিরিয়ড দিস ইজ ইন থার্ড পিরিয়ড দিস ইজ ইন ফোর্থ পিরিয়ড দিস ইজ ইন ফিফথ দিস ইজ সিক্সথ পিরিয়ড অ্যান্ড দিস ইজ সেভেন্থ পিরিয়ড ওকে বেটা ক্লিয়ার ক্লিয়ার এভরি ওয়ান ক্লিয়ার আচ্ছা নেক্সট দেখো নেক্সট আগে দেখো এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস হোয়াট ইজ দ্য জেনারেল ফার্স্ট পিরিয়ড তাহলে ওয়ান ইজ ওয়ান ওকে ওয়ান ইজ ওয়ান লিথিয়াম ওয়ান ইজ দেখো ওয়ান ইজ ওয়ান হাইড্রোজেনের পরে কি এসছে হিলিয়াম ওকে হিলিয়াম মানে ওয়ান ইজ টু হয়ে গেছে তাহলে আমার এরপরে কী হবে ওয়ান ইজ টু টু এস ওয়ান নেক্সট ওয়ান ইজ টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান ওকে তাহলে প্রত্যেকটা তুমি জাস্ট ক্যাচটা দেখো ওয়ান ইস ওয়ান টু এস ওয়ান থ্রি এস ওয়ান তাহলে এরপর একটা কথা হবে ফোর্থ পিরিয়ড বলো ফোর এস ওয়ান তারপর একটা ফাইভ এস ওয়ান তারপর একটা সিক্স এস ওয়ান তারপর একটা সেভেন এস ওয়ান ক্লিয়ার বেটা তাহলে এদের দিস ইজ দ্য আউটার মোস্ট সেলের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস এদের সবার আউটার মোস্ট সেলের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ইজ দিস ওকে বেটা ক্লিয়ার ক্লিয়ার এভরিবডি আচ্ছা এরপরে আসছি এরপরে আসছি হ্যাঁ এরপরে আসছি এদের এদের অ্যাটমিক নাম্বার আমরা কী করে জানবো এদের অ্যাটমিক নাম্বার আমরা কী করে জানবো স্যার হাইড্রোজেনের জানি কত ওয়ান হাইড্রোজেনের জানি কত ওয়ান লিথিয়ামের জানি কত থ্রি সোডিয়াম এগারো পটাশিয়াম স্যার আর তো জানি না এত দূর অব্দি তো পড়েছি আচ্ছা খুব জোর পটাশিয়ামও জানি উনিশ স্যার এরপরে তো গাড়ি ফেসে গেছে এরপরে তো গাড়ি ফেসে গেছে স্যার এবার কী হবে ওই জন্যই আমাদের অ্যাপ্লিকেশনস করবো কি ওই জন্যই আমরা কী পড়লাম ম্যাজিক নাম্বার কী পড়লাম ম্যাজিক নাম্বার বলো গ্রুপ ওয়ানের ম্যাজিক নাম্বার কী ছিল বলো বলো গ্রুপ ওয়ানের ম্যাজিক নাম্বার কী ছিল বলো গ্রুপ ওয়ানের ম্যাজিক নাম্বার কী ছিল দেখো এই দেখো টু এইট এইট এইটিন এইটিন থার্টি টু ভেরি গুড দিশা টু এইট এইট এইটিন এইটিন থার্টি টু চলো চলো এবার অ্যাপ্লিকেশনস কাজ করি আমরা এবারে আমাদের অ্যাপ্লিকেশনসে কাজে আসবে আমরা গ্রুপ ওয়ানের ম্যাজিক নাম্বার জানি টু এইট এইট দেখো এক থেকে তিন যাও কত যোগ করেছো ভাই দুই ক্লিয়ার বেটা তিন থেকে আট যোগ করলে এগারো ক্লিয়ার বেটা
এরপর আট থেকে আবার আট যোগ করো, এগারো থেকে উনিশ। ক্লিয়ার বেটা বলো, ক্লিয়ার অর নট বলো বেটা বলো। উনিশ, ওয়ান থ্রি ইলেভেন উনিশ, তাহলে টু এইট এইট হয়ে গেল। তারপরে কি করব, কত অ্যাড করবো এখান থেকে এখানে, এইটিন। তারপরে কত অ্যাড করব, এইটিন, আচ্ছা টু এইট এইট এইটিন, আবার বলো কত অ্যাড করবে এরপর, আবার এইটি বলো তাহলে। এবার এবার কত হবে বলো, বলো কত হবে বলো, বলতে থাকো পরপর, বলতে থাকো পরপর, কত 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 হবে বলো। টু এইট এইট এইটিন এইটিন থার্টি টু, হ্যাঁ চলো এসে গেছি। তাহলে বলো প্রত্যেকটার এবার বাকিদের আমাদের অ্যাটমিক নাম্বার বলো। উনিশ, উনিশের সাথে তুমি, উনিশের সাথে তুমি আঠেরো যোগ করেছো, উনিশের সাথে আঠেরো যোগ করে কত হচ্ছে বলো, থার্টি সেভেন, ভেরি গুড। তাহলে থার্টি সেভেন। সিজিএম কত হবে, সিজিএম কত হবে, নেক্সট সিজিএম কত হবে বেটা, নেক্সট সিজিএম কত হবে, ফার্স্ট কমান কমান, সিজিএম কত হবে, পাক্কা পঞ্চান্ন, পাক্কা সিজিএম পঞ্চান্ন, পাক্কা সোচলো সোচলো, ইয়াস সিজিএম ফিফটি ফাইভ। চলো আগে বলো, আগে ফ্রান্সিয়াম বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফ্রান্সিয়াম বলো, সরি ফ্রান্সিয়াম বলো, আগে ফ্রান্সিয়াম বলো বলো, ফ্রান্সিয়াম কত, সিক্সটি নাইন ইজ দ্য রং অ্যান্সার, সিক্সটি নাইন ইজ দ্য রং অ্যান্সার, এইটিন ভুল বলেছিলাম, থার্টি টু অ্যাড হবে ফ্রান্সিয়াম, এখানে থার্টি টু অ্যাড হবে, থার্টি টু অ্যাড হবে, থার্টি টু অ্যাড হবে, প্লাস থার্টি টু বলো, এবার আনসার বলো, আনসার বলো এবার, এইটটি সেভেন ইজ দ্য রাইট অ্যান্সার, এইটটি সেভেন ইজ দ্য রাইট অ্যান্সার, এইটটি সেভেন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে সো দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে হিলিয়াম আমাদের এখানে কত এলো, হাইড্রোজেন, তারপরে টু এইট এইট এইটিন এইটিন থার্টি টু, ডান। নেক্সট দেখো, নেক্সট দেখো, চলো ক্লিয়ার আছে বলো, কনসেপ্ট ক্লিয়ার আছে বলো, ক্লিয়ার এভরিবডি, চলো নেক্সট। এ দেখ তোরা কোথায় মিস করে গেছিস জানিস, ভুল করতে গিয়ে থার্টি টু থেকে ফিফটি ফাইভ যখন পাচ্ছিস, এখানে তার একটা এইটি, এইটখানে তার একটা আঠেরো যোগ হবে, প্লাস এইটি, ব্যাস দেখ মিললো। আচ্ছা চল আরেকবার, চল ফ্রেশ, চল ফ্রেশ, চল হাইড্রোজেন লিথিয়াম না খেলে, তারপরে রুবি সোজা ফ্রান্সে, রাইট, চলো হাইড্রোজেন ওয়ান, চলো ফার্স্ট ম্যাজিক নাম্বার কত অ্যাড করব, প্লাস টু বলো, লিথিয়াম কত হবে বলো, লিথিয়াম কত হবে, আরে বল না, টু, ইয়াস থ্রি, ভেরি গুড, তাহলে থ্রি। তারপরে বলো টু, আচ্ছা আগে লিখে দিই, টু এইট এইট এইটিন, আচ্ছা রুবিডিয়াম থেকে ফার্দার, রুবিডিয়াম থেকে ফার্দার সিজিয়াম অ্যান্ড তারপরে ফ্রান্সিয়াম, এইটিন আবার এইটিন দেন থার্টি টু, ডানবেটা ক্লিয়ার, চলো শুরু করো তো গেম, চলো। সো এখানে ওয়ান থ্রি, তারপরে সোডিয়াম কত হবে, আট যোগ করলে সোডিয়াম কত হবে, এগারো, সোডিয়াম এগারো, ক্লিয়ার বেটা। পটাশিয়াম কত হবে, আট যোগ করলে উনিশ, ক্লিয়ার বেটা, ক্লিয়ার, পটাশিয়াম উনিশ, ভেরি গুড। বলো রুবিডিয়াম কত হবে, থার্টি সেভেন, থার্টি সেভেন, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার থার্টি সেভেন। তারপর বলো সিজিয়াম কত হবে, অ্যাটমিক নাম্বার বলো, সিজিয়াম, সিজিয়াম অ্যাটমিক নাম্বার ফিফটি ফাইভ, সানিয়া, ভেরি গুড। তারপরে বলো ফ্রান্সিয়াম কত হবে, অ্যাটমিক নাম্বার ফ্রান্সিয়াম এইটটি সেভেন, অল্প শেষ। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ, দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ম্যাজিক নাম্বার, দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ম্যাজিক নাম্বার, এম আই ক্লিয়ার, থ্রি ইলেভেন নাইনটিন থার্টি সেভেন ফিফটি ফাইভ, ভেরি গুড মধুমিতা, মধুমিতা ঘোষ, ভেরি গুড, ভেরি গুড, সাবাস, দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যাটমিক নাম্বার, ভেরি গুড। চলো ক্লিয়ার, ক্লিয়ার কনসেপ্ট, চলো আগে দেখো, এবার আগে দেখো। এখন এইভাবে আমরা একটা তো এরকম ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারি, বাট আমরা শর্টকাটে লিখতে চাই, কী চাই, শর্টকাটে লিখতে। তো চলো না কে বারণ করছি, শর্টকাটে লিখো ইলেকট্রনিক কনফিগারেশন। ফার্স্ট এর ইলেকট্রনিক কনফিগারেশন হলো ওয়ান এস ওয়ান, ডানো এটা ওয়ান এস ওয়ান। লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লেখো ভাই, ওয়ান এস টু টু এস ওয়ান, স্যার ওয়ান এস টু মানেই তো হিলিয়াম, ওয়ান এস টু মানেই তো হিলিয়াম। তাহলে এর আগে, লিথিয়ামের আগে আমার ইনার্ট গ্যাস কে আছে, লিথিয়ামের আগে বলেছি, সবগুলোর আগে দেখো, মন দিয়ে দেখো, লিথিয়ামের আগে কে ইনার্ট গ্যাস আছে, দেখো ভাই, দেখো দেখো দেখো, লিথিয়ামের আগে হিলিয়াম, দেখো ভাই লিথিয়ামের আগে কে আছে, লিথিয়াম এখানে, তার আগে কে হিলিয়াম, দেখো দেখো ক্লিয়ার। আবার সোডিয়ামের আগে কাকে পাবে ভাই, দেখো দেখো বলো, সোডিয়ামের আগে কাকে পাবে, স্যার সোডিয়াম, সোডিয়ামের আগে পাবো নিয়ান, ওকে ওকে ভাই, পটাশিয়ামের আগে কাকে পাবো, আর্গন, আরে দেখো দেখো আর্গন,
তারপর রুবিডিয়ামের আগে কাকে পাবো স্যার? রুবিডিয়ামের আগে পাবো ক্রিপ্টন। আরে দেখো দেখো পাবো কিনা বলো। তাহলে আমরা এরপর ইন দ্য ফর্ম অফ ইনার্ট গ্যাস আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, ইন দ্য ফর্ম অফ ইনার্ট গ্যাস। আগে দেখো তাহলে এইটাকে আমি লিখতে পারি কি হিলিয়াম 2s1। আরে পারি কিনা বলো, আরে বলো বলো, আরে হ্যাঁ কিনা বলো, তাড়াতাড়ি বলো, আরে বলো বলো, পারি তো। হ্যাঁ নেক্সট দেখো সোডিয়াম, সোডিয়ামের আগে আগে আমাদের কে আছে, সোডিয়ামের আগে সোডিয়ামের আছে আমার নিয়ন। আচ্ছা তাহলে লিথিয়াম থেকে শুরু হচ্ছে হিলিয়াম নিয়ন, তারপরে পটাশিয়ামে তাহলে অবশ্যই কে থাকবে আর্গন, রুবিডিয়ামে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, সিজিয়ামে কে থাকবে জেনন, সিজিয়ামে জেনন, ফ্রান্সিয়ামে কে থাকবে রেডন। আরে ক্লিয়ার, ক্লিয়ার নট বলো, আরে বলো বলো ছাত্রী বলো, ক্লিয়ার নট বলো। ব্যাস এবারে বাকি কী করবো? এবারে বাকি স্টোরি তো জানাই আছে, লিথিয়াম যদি 2s1 হয় তাহলে সোডিয়াম হবে 3s1, তারপরে আর্গন হবে 4s1, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম হবে 5s1, তারপরে সিজিয়াম হবে 6s1, ফ্রান্সিয়াম হবে 7s1, ঠিক কিনা বলো? আরে বলো বলো তাড়াতাড়ি বলো, আরে বলো বলো তাড়াতাড়ি বলো বলো। হাইড্রোজেন 1s1, ক্লিয়ার অর নট? ইয়েস স্যার ক্লিয়ার, হাইড্রোজেন 1s1 ক্লিয়ার। তারপরে লিথিয়াম হিলিয়াম 2s1, ঠিক স্যার, নিয়ন 3s1, ঠিক স্যার, সোডিয়াম পটাশিয়াম আর্গন, আর্গন 4s1 ক্লিয়ার, রুবিডিয়াম, রুবিডিয়াম ক্রিপ্টন 5s1 ক্লিয়ার, ক্লিয়ার নট বলো। তারপরে সিজিয়াম জেরন 6s1, ফ্রান্সিয়াম রেডন 7s1, ক্লিয়ার বেটা? এভরিবডি ক্লিয়ার, এভরিবডি ক্লিয়ার? তাহলে দিস ইজ দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, দিস ইজ দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ এস ব্লক, এস ব্লক মানে ফার্স্ট গ্রুপের। ক্লিয়ার, ক্লিয়ার বেটা? কনসেপ্ট ক্লিয়ার? ওকে নেক্সট কোশ্চেন। গ্রুপ ওয়ান দে আর কল্ড অ্যালকালি মেটালস এক্সেপ্ট হাইড্রোজেন, ইট ইজ নন মেটাল, ইট ইজ নন মেটাল। ক্লিয়ার বেটা বলো, ক্লিয়ার? নেক্সট দেখ, নেক্সট দেখো, আগে দেখো কি বলছি শোনো। হ্যাঁ কি বলতে গেলাম, হ্যাঁ অ্যালকালি মেটাল এক্সেপ্ট হাইড্রোজেন, ওকে ওকে। হ্যাঁ সো হোয়াই দে আর কল অ্যালকালি? বিকজ দ্য অক্সাইড অ্যান্ড অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড অফ গ্রুপ ওয়ান এলিমেন্টস, গ্রুপ ওয়ান এলিমেন্টস আর অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইডস, দে আর বেসিক ইন নেচার, দে আর বেসিক ইন নেচার। অ্যাকচুয়ালি ওরা OH- মাইনাস ডোনেট করতে পারে হাইড্রোক্সাইডগুলো, স্পেশালি দে আর বেসিক ইন নেচার। তাহলে এদের অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইড, এদের অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইড এগুলো কেমন নেচার? বেসিক ইন নেচার, বেসিক ইন নেচার। ওই জন্য এদেরকে কী বলি আমরা অ্যালকালি, ওই জন্য কী বলি এদেরকে অ্যালকালি। এবার নেক্সট দেখো, ফার্স্ট কোশ্চেন্স, এবার ফার্স্ট কোশ্চেন্স, একটু ফার্স্ট কোশ্চেন্স দেখো, ফার্স্ট কোশ্চেন্স, গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ান ইজ স্টার্টিং, গ্রুপ ওয়ান ইট ইজ স্টার্টিং ফ্রম, গ্রুপ ওয়ান দাঁড়া, গ্রুপ ওয়ান ইটস জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ইকুয়ালস টু NS1, হোয়ার N ইকুয়ালস টু 1 to 7। বলো ইট ইজ ট্রু আর ফলস, বলো ইট ইজ ট্রু আর ফলস। সেকেন্ড কোশ্চেন্স, ফর গ্রুপ ওয়ান, ফর অ্যালকালি মেটালস জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ইকুয়ালস টু NS1, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ইকুয়ালস টু NS1, হোয়ার N ইকুয়ালস টু 1 to 7, বলো ট্রু আর ফলস। বলো ট্রু আর ফলস, কোনটা ট্রু কোনটা ফলস, কোনটা ট্রু কোনটা ফলস? ফার্স্ট এটা কি ফার্স্ট কোশ্চেন্স, ফার্স্ট কোশ্চেন নাম্বার ওয়ান বলো, কোশ্চেন নাম্বার ওয়ান ট্রু, হ্যাঁ সাইন অফ দ্য ট্রু অ্যান্ড ফলস, ভেরি গুড। সো ফার্স্ট ইজ ট্রু দেন ইজ ফলস,
Why? Why? What is the catch? देखो स्वामी बोली वेरी गुड यू गाइस आर टू स्मार्ट. देखो फर्स्ट कैच की ग्रुप वन एर जनरल इलेक्ट्रॉनिक कॉन्फ़िगरेशन एन ऑफ वन वेरी गुड जेखने एन वन थे के एल माने हाइड्रोजन थे के फ्रांसियम अवधि. हाँ दिस इज ट्रू स्टेटमेंट. दिस इज ट्रू स्टेटमेंट बेटा. दिस इज ट्रू स्टेटमेंट. एरा सबाई ग्रुप वन आज. नेक्स्ट स्टेटमेंट की अल्कली मेटल्स. अल्कली मेटल्स हाँ इधर जनरल इलेक्ट्रॉनिक कॉन्फ़िगरेशन एन एस वन वेयर एन इक्वल्स टू वन थे के एन इक्वल्स टू. नो दिस इज नॉट इज ट्रू स्टेटमेंट. एन इक्वल्स टू वन माने के हाइड्रोजन. एन इक्वल्स टू सेवन माने फ्रांसियम. हाँ दिस इज ट्रू बट हाइड्रोजन इट इज नॉट not alkali. Hydrogen is not alkali metal. So this is a false statement. This is a false statement. Okay. Yes, H is not metal. Very good. Very good. Chalo. Erpor amra baki er somosto baki golpo S block e kora hobe. Second aschi. Second group. Second group. That is 2A. That is alkaline earth metal. First of all, why they are called alkaline? They are oxides and hydroxides are basic in nature. Either oxide and hydroxides ki basic in nature. Why they are called earth? Why they are called earth metal? They are available in earth crust. Era earth crust e paoa jay. ग्रुप टू एर एलिमेंट्स गुलो आमरा कोथाय पाई आर्थ क्रस्टे. देखो आगेटाके बोलेछि शुधु किन्तु आगेटाके बोलेछि शुधु आगेटाके एइटुकु एइगुलो एइ बेसिक जिनिसगुलो निजेके मने राखते होबे. अल्कली मेटल्स आगेटाके शुधु अल्कली मेटल्स बोलेछि. एटाके बोलेछि अल्कली आर्थ मेटल्स. अल्कली आर्थ मेटल्स सो दे आर अवेलेबल इन आर्थ क्रस्ट. ओके बेटा नेक्स्ट देखो. नाउ एक्सेप्ट एक्सेप्ट बेरिलियम. एक्सेप्ट बेरिलियम इट इज not alkali earth metal. It is not alkali earth metal except beryllium. Why? Because the oxide. Acha kyo bolte parbe keno? Kyo bolte parbe keno beryllium keno alkali earth metal noy bolte parbe? Except this is not alkali earth metal. Why beta keno? Any logic? Logic, logic, hello logic, bolo bolo बोलते हो क्यों? चलो बिकॉज ऑक्साइड ऑफ बेरिलियम ऑक्साइड और हाइड्रोक्साइड. ऑक्साइड और हाइड्रोक्साइड ऑफ बेरिलियम लाइक बेरिलियम ऑक्साइड इज बीओ. नो बेटा साइज ना बीओ. बेरिलियम हाइड्रोक्साइड बीओ इचे होल टू. दिस इज एम्फोटेरिक नेचर. दिस इज एम्फोटेरिक नेचर. भाई एम्फोटेरिक माने एम्फी माने दुई. इट इज इट रिएक्ट्स विथ बोथ एसिड एंड बेस. इट रिएक्ट्स विथ बोथ एसिड एंड बेस. सो रिएक्ट्स विथ एसिड. हाँ वेरी गुड. तेल बेरिलियम ऑक्साइड जरा बेरिलियम हाइड्रोक्साइड जरा इरा किंतु बेसिक नेचर ना. इरा एम्फोटेरिक. एम्फोटेरिक रिएक्ट्स विथ बोथ एथिक एसिड एंड बेस. एक्चुअली दैट এখানে আমি নোট করে একটা লিখছি এক্সট্রা পয়েন্টস. দেখবি অক্সাইডের কথা যখন বলবো তোরা একটা জিনিস দেখবি এক্সট্রা পয়েন্টসে. দেখ অক্সাইড জেনারেলি আইদার হতে পারে অ্যাসিডিক অক্সাইড অথবা হবে বেসিক অক্সাইড অথবা হবে অ্যাম্ফোটেরিক অক্সাইড অথবা হবে নিউট্রাল অক্সাইড. ওকে এরকম কতগুলো অক্সাইডের টাইপস হয়. অ্যাসিডিক অক্সাইডস মানে কি? অ্যাসিডিক অক্সাইড ইট রিয়্যাক্টস উইথ বেস. বেসিক অক্সাইড ইট রিয়্যাক্টস উইথ অ্যাসিড. অ্যাম্ফোটেরিক মানে ইট রিয়্যাক্টস উইথ বোথ অ্যাসিড অ্যান্ড বেস. আর নিউট্রাল অক্সাইড ইট রিয়্যাক্টস উইথ নান. বাকি ডিটেলস পরে পড়বো অক্সাইডের. বাকি ডিটেলস পরে পড়বো. তাহলে মোটামুটি একটা ক্লাসিফিকেশন বোঝা গেল তো অক্সাইডের ব্যাপারটা. আচ্ছা
জেনারেলি এরপরে তুই কি নন মেটালের অক্সাইড জেনারেলি কি নন মেটাল অক্সাইড অ্যাসিডিক হয়, মেটাল অক্সাইড বেসিক হয়, অ্যাম্পোটারিক মেটালয়েডের হয় আর নন নিউট্রাল কি কি হয় সব আমরা পরে জেনারেল ডিটেলস দেখবো। বাট আমরা তাহলে বেরিলিয়ামকে কি পেলাম অ্যাজ এ এক্সেপশন, বেরিলিয়াম পেলাম এক্সেপ্ট বেরিলিয়াম, তাহলে বেরিলিয়াম ইজ নট অ্যালকালি আর্থ মেটাল। ওকে নেক্সট নেক্সট জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস, সো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ইজ এন এস টু, এন এস টু। নেক্সট ইজ নাম্বার অফ ইলেকট্রন ইন, নাম্বার অফ ইলেকট্রন ইন ভ্যালেন্স শেল, দ্যাট ইজ ইকুয়াল টু টু ইলেকট্রনস, দুটো ইলেকট্রন, ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। চলো এরপর কে কে আছে, বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি, হ্যাঁ হ্যাঁ। সো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেটা মাঙ্গে কার স্কুটার, ওকে এস সি না এস আর, হ্যাঁ স্কুটার, বেটা মাঙ্গে কার স্কুটার স্ট্রনসিয়াম, ওকে বাপ বেরিয়াম, ওকে এটা ক্লিয়ার। সো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অ্যান্ড রেডিয়াম, দিস ইজ ইয়োর, এখান থেকে তোমরা নাম জানো না, হ্যাঁ স্ট্রনসিয়াম, দিস ইজ ইয়োর স্ট্রনসিয়াম, দিস ইজ ইয়োর বেরিয়াম, দেখো গুলিয়ে ফেলবে না, দিস ইজ বেরিলিয়াম, বেরিলিয়াম অ্যান্ড দিস ইজ ইয়োর বেরিয়াম, ওকে রেডিয়ামকে মিস করে গেছিলাম, ওকে সো দিস ইজ ইয়োর বেরিয়াম অ্যান্ড দিস ইজ ইয়োর রেডিয়াম, হ্যাঁ বেটা দিস ইজ ইয়োর রেডিয়াম, দিস ইজ ইয়োর রেডিয়াম, ওকে দিস ইজ ইয়োর রেডিয়াম। সো বেরিলিয়াম, বেরিলিয়াম বানান ভুলে গেছি, হ্যাঁ সরি বেরিলিয়াম বানান হয় বি আর ওয়াই বেরি লি বেরি লি, বেটিলিয়াম মাগে কার স্কুটার বাপ আছে, ওকে বেটা। এখন দেখো ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এগুলো তো জানিসই, এরপর আমরা অ্যাপ্লাই করবো কাকে, ম্যাজিক নাম্বার, চলো এর বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত না আমরা যেটা জানি সেটা হচ্ছে, চলো এখানে লিখি, হ্যাঁ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেটা মাগে কার স্কুটার বাপ রাজি, ওকে চলো বেটা। চলো এর হচ্ছে দুই, সরি ফোর, হাইড্রোজেন লিথিয়াম ফোর, চলো আগে বাড়াতো, সেকেন্ড গ্রুপের ম্যাজিক নাম্বার মনে পড়ছে, সেকেন্ড গ্রুপের ম্যাজিক নাম্বার, দেখো সেকেন্ড গ্রুপের ম্যাজিক নাম্বার কী কী ছিল, এই আট আট আঠেরো আঠেরো বত্রিশ, আট আট আঠেরো আঠেরো বত্রিশ, চলো অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লিকেশন করো, আট আট আঠেরো আঠেরো বত্রিশ অ্যাপ্লিকেশন করো, ফার্স্ট হবে আট অ্যাড করবে, তারপরে আট অ্যাড করবে, তারপর আঠেরো অ্যাড করবে, তারপর আঠেরো অ্যাড করবে, তারপর বত্রিশ অ্যাড করবে, চলিয়ে চলিয়ে, হ্যাঁ বলো, তারপরে ম্যাগনেসিয়াম কত, বারো, ভেরি গুড, তাহলে ম্যাগনেসিয়াম কত হবে বারো, ক্যালসিয়াম কত হবে বেটা, ক্যালসিয়াম আট যোগ করো কুড়ি, ক্যালসিয়াম কুড়ি, তারপরে স্ট্রনসিয়াম কত হবে, স্ট্রনসিয়াম আঠেরো যোগ করো কুড়ি আঠেরো থার্টি এইট, বেরিয়াম কত হবে, থার্টি এইট থার্টি এইট থার্টি এইট প্লাস আঠেরো মানে ফিফটি সিক্স, ফিফটি সিক্স প্লাস থার্টি টু, ছয় দিয়ে আট, পাঁচ তিন নয়, ছয় দিয়ে আট, পাঁচ তিন আট, এইটটি এইট, সো ক্লিয়ার, ম্যাজিক নাম্বারের অ্যাপ্লিকেশন ক্লিয়ার, দিস ইজ দ্য ম্যাজিক নাম্বার, এর অ্যাপ্লিকেশন ক্লিয়ার বেটা, এভরি ওয়ান ক্লিয়ার ম্যাজিক নাম্বার অ্যাপ্লিকেশনস, ক্লিয়ার বাচ্চো, বাচ্চো ক্লিয়ার, চার বারো, চার বারো কুড়ি, চার বারো কুড়ি, আটত্রিশ, ছাপান্ন, অষ্টআশি, আটত্রিশ, ছাপান্ন, ঠিক আছে চলো অল দ্য বেস্ট। নেক্সট দেখো তাহলে যে কোনো কারোর কি অ্যাটমিক নাম্বার তুমি বলে দিতে পারো এইভাবে, নেক্সট দেখো, এরপর আমরা নেক্সট টপিক কী বলছিলাম, ইলেকট্রনিক কনফিগারেশনস, সো বেরিলিয়াম এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে, ওয়ান ইস টু টু এস টু, ওকে বেটা, এর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কী হবে, ওয়ান ইস টু টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, ব্যাস গল্প আমি আর আগে বাড়াচ্ছি না, ক্যালসিয়ামের কী হবে, ফোর এস টু, এর আউটার মোস্ট স্ট্রনসিয়াম বলো, স্ট্রনসিয়াম ফাইভ এস টু, বেরিয়াম সিক্স এস টু, রেড সেভেন এস টু, ডান বেটা ক্লিয়ার, এভরিবডি ক্লিয়ার, এবার নিয়ারেস্ট নোবেল গ্যাস মানে প্রিভিয়াস মোস্ট, আগের নোবেল গ্যাস কে আছে, আভের আগের নোবেল গ্যাস কে আছে সেখান দিয়ে করবো, আগের নোবেল গ্যাস কে আছে সেখান দিয়ে, হ্যাঁ আচ্ছা আগের নোবেল গ্যাস কে আছে সেটা দিয়ে লিখবো, তাহলে দেখো তাহলে আমরা সেখান দিয়ে লিখলে কী পাবো, না বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্কুটার, নেক্সট হচ্ছে বাপ রাজি, দেখো বেরিলিয়ামের আগে কে আছে ভাই, হিলিয়াম, হিলিয়াম দেন টু এস টু, ওকে বেটা ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড, সাবাস, হিলিয়াম দেন টু এস টু, ভেরি গুড ভেরি গুড, তারপরে হিলিয়ামের পর কে, নিয়ান, তারপরে কে, আর্গন, তারপরে কে, ক্রিপ্টন, তারপরে কে, জেনন, তারপরে কে,
রেডন, ক্যা বাত ক্যা বাত, জবরদস্ত। এই তো চ্যাট বক্স আজকের মতো অ্যাক্টিভ কোনোদিন দেখিনি, ভেরি গুড। এরকম ক্লাস দুর্দান্ত লাগে, ইন্টারঅ্যাক্টিভ সিজনস। সো হিনা, হিলিয়াম নিয়ন, আর্গন কিপটন, জেনন রেডন। ওকে দেখো, সো দেন টু এস টু, তাহলে এটা কত? থ্রি এস টু। এটা কত? ফোর এস টু। দেন 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 তারপরে ক্যালসিয়াম ফোর এস টু, তারপরে ফাইভ এস টু, দেন সিক্স এস টু, দেন সেভেন এস টু। খেলে খতম, খেলে খতম। ক্লিয়ার ওটা? এভরি ওয়ান ক্লিয়ার? বাচ্চো কনসেপ্ট ক্লিয়ার? আগে চলো, আগে দেখো, আগে। ওকে, অল দ্য বেস্ট। এই হচ্ছে তোমার ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। আমরা কেন বলি পিরিয়ডিক টেবিল একদম টোটাল ইনঅর্গ্যানিকের বেসিক্স? আমরা এই জন্যই বলি পিরিয়ডিক টেবিল কি ইনঅর্গ্যানিকের বেসিক্স, কারণ দেখো এখান থেকে টোটালি 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 জাস্ট মিনিট, ডেবিট ডেবিট বলতে কি কেটে নেওয়া, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডেবিট ডেবিট মানে কেটে নেওয়া, তাই তো? ক্রেডিট মানে অ্যাড। হ্যাঁ ঠিক আছে, চল ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা হ্যাঁ, কী লিস্ট হচ্ছে আমরা কী পড়বো? গ্রুপ থার্টিন কী পড়বো বলো? এবার দেখো আমরা মোটামুটি, তাহলে আমরা এস ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন জেনারেল কী কী হবে আমরা এগুলো পড়ে নিলাম। বাকি আমাদের এস ব্লক পুরো পড়তে হবে, তোমাদের ক্লাস ইলেভেনে আছে এস ব্লক। তাহলে মোটামুটি এদের ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের রেডি। ওকে, এরপর আমি ডি ব্লকটা একটু গ্যাপ দিচ্ছি, ডি ব্লকটা নেক্সট ক্লাসে করবো, এখন আমি করি পি ব্লকটা। সো নাও লেটস স্টার্টস উইথ দ্য পি ব্লক। ওকে, পি ব্লক। সো পি ব্লক মানে গ্রুপ থার্টিন, বোরন ফ্যামিলি থেকে শুরু হচ্ছে গল্প। থার্টিন থেকে গ্রুপ এইটিন পর্যন্ত কি পি ব্লক? থার্টিন থেকে এইটিন পি ব্লক। চলো গল্প শুরু করি। নেক্সট হচ্ছে, নেক্সট হচ্ছে গ্রুপ থার্টিন অর থ্রি থ্রি এ। কোথাও কোথাও দেখবে কোশ্চেন এরকম দিয়ে দেয় থ্রি থ্রি এ, থার্টিন মানে থ্রি থ্রি এ। এটা অবভিয়াসলি ক্যাশ সিস্টেম, এটা আইপ্যাক সিস্টেম। ওকে বেটা, নেম ইস বোরন ফ্যামিলি, বোরন ফ্যামিলি। ওকে, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনস। দেখো এন এস টু অবধি সবার হয়ে গেছে, নেক্সট ইলেকট্রন কোথায় আসবে? এন পি, এন পি পি ফিলিং ফার্স্ট স্টার্ট হলো ওয়ান, এন এস টু এন পি ওয়ান। সো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি? এন এস টু এন পি ওয়ান। ক্লিয়ার? নেক্সট নাম্বার অফ ইলেকট্রনস ইন ভ্যালেন্স সেলস, নাও টেল মি। এটা আমি আনসার তোমাদের থেকে এক্সপেক্ট করছি, কতগুলো ইলেকট্রন আছে ভ্যালেন্স সেলে বলো, বলো ভ্যালেন্স সেলে কতগুলো ইলেকট্রন আছে, কমেন্ট বক্সে আনসার দাও। শাহিন, সানিয়া, আর বলো বাকিরা, বাকিরা আনসার দাও। দুজন আনসার দিয়েছে, একদম রাইট আনসার, তিনজন, ভেরি গুড, ভেরি গুড, থ্রি, ভেরি গুড, ভেরি গুড, থ্রি ইজ দ্য রাইট আনসার, ভেরি গুড, ভেরি গুড। মধুরিমা চন্দ্রা, ভেরি গুড। দিশা, ভেরি গুড। মধুকানু, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মধুরিমা ঘোষ, ইয়েস, মধুমিতা। নেক্সট হচ্ছে তিয়াসা, ভেরি গুড। স্বস্তিকা ক্লাস করছে না? ওকে, সো দেখো ভ্যালেন্স সেল মানে আমাদের টোটাল এন, এন দুটোকে নিতে হবে ভাই, এন ইজ দ্য ভ্যালেন্স সেল। বিবেক, ভেরি গুড। সো এন ইজ দ্য ভ্যালেন্স সেল। দেখো পুরো এনটা আমাকে নিতে হবে, এন এস এ দুটো ইলেকট্রন, এন পিতে একটা ইলেকট্রন। দিস ইজ টোটালি ইয়োর ভ্যালেন্স সেল বেটা, দিস ইজ টোটালি ইয়োর ভ্যালেন্স সেল। তাহলে নাম্বার অফ ভ্যালেন্স সেল ইলেকট্রন দ্যাট ইজ ইকুয়াল টু টু প্লাস ওয়ান সমান থ্রি ইলেকট্রনস, থ্রি ইলেকট্রনস ইন ভ্যালেন্স সেল। আচ্ছা এখানে একটা কথা বলি, গ্রুপ থার্টিন, ফোরটিন, ফিফটিন, সিক্সটিন, সেভেন্টিন, এইটিন। ওকে, ক্লিয়ার আপ টু দিস? দেখো গ্রুপ থার্টিন এর ভ্যালেন্স সেল ইলেকট্রন কটা হবে? তিনটে। গ্রুপ ফোরটিনে কটা হবে? চারটে। ফিফটিনে কটা হবে? পাঁচটা। গ্রুপ সিক্সটিনে কটা হবে? ছটা। গ্রুপ সেভেন্টিনে কটা হবে? সাতটা। গ্রুপ এইটিনে কটা হবে? আটটা। বলো ক্লিয়ার? এতটা ক্লিয়ার সবার? যখন রেডক্স পড়াবো এটা কাজে লাগবে। ক্লিয়ার? এখন দেখো তাহলে এবার জেনারেল কনফিগারেশনে আসো। গ্রুপ থার্টিন এন এস টু এন পি ওয়ান, এখানে এন এস টু এন পি টু, এন এস টু এন পি থ্রি, এন এস টু
NP4, NH2 NP5, NH2 NP6। चलो बेटा क्लियर, जोग करे देखो तो, जोग करे देखो तो, क्लियर बच्चों, क्लियर। नेक्स्ट এবার আমরা পড়ছি বোরন ফ্যামিলি। ফার্স্ট মেম্বার্স কে কে আছে বোরন ফ্যামিলিতে বলো, বোরন ফ্যামিলিতে কে কে মেম্বার্স আছে? গ্রুপ থ্রি এ বোরন ফ্যামিলি কে কে আছে বলো? আছে আমাদের বোরন, অ্যালুমিনিয়াম, ভেরি গুড, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ভেরি গুড, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, থ্যাটিছে थैली, थैली, हम, ओके, चलो, सो बोरोन, एल्युमिनियम, गैलियम, इंडियम, थैलियम, ओके बेटा, क्लियर। देखो, फर्स्ट इम्पोर्टेंट पॉइंट अबाउट, फर्स्ट इम्पोर्टेंट पॉइंट अबाउट योर, एक टक कथा बोली, जे एक कथा एक्चुअली किरोकोम बेपर एक्चुअली जोखों तरह फॉरेंसिक्स पढ़ भी, माने इन फ्यूचर बोली মানে যখন মেডিসিনে মেডিকেল পড়তে আসবি, ফরেনসিক্স পড়বি, তখন একটা টক্সিকোলজি বলে টপিক হয়। টক্সিকোলজি তোরা পড়বি, থ্যালিয়াম হচ্ছে একটা পয়জনস, থ্যালিয়াম হচ্ছে এমন একটা পয়জনস যেটা হচ্ছে তুই হাতের কাছে তো পাবি না, অত সহজে এটা অ্যাভেলেবেল না। থ্যালিয়াম হচ্ছে এমন একটা পয়জনস যেটা তুই কখনো অটোপসি করলে বা মানে অ্যাকচুয়ালি ফরেনসিক্সে যে আমাদের ওই পোস্টমর্টম করি না, তুই পোস্টমর্টমে যদি কেউ থ্যালিয়াম নেয়, থ্যালিয়াম দিয়ে যদি কেউ মরে টক্সিকোলজিতে পড়ি, তো তাকে তুই পোস্টমর্টমও ধরতে পারবি না, আর খুব মনে হবে নর্মাল ডেথের মতোই ব্যাপারটা। এবং এই বিষটা আমরা পোস্টমর্টমও ধরতে পারি না, যেটা খুবই মানে টক্সিক, যাক এসব ফরেন্সিকের কথা। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট গ্যালিয়াম, দেখ যেমন একটা জিনিস তো তোরা জানিস যে একটা জিনিস তোরা জানিস কি না, ভলিউম অফ গ্যালিয়াম সলিড স্টেট অ্যান্ড গ্যালিয়াম লিকুইড স্টেট, গ্যালিয়াম সলিডের ভলিউম গ্যালিয়াম লিকুইডের ভলিউমের থেকে বেশি হয়। জেনারেলি দেখ তোরা তো এটাও জানিস যে নোট বল, আইস অ্যান্ড ওয়াটার একই মাস, সেম মাস, মাস যদি দুটোর সেম হয়, দুটোর সেম মাসের মধ্যে আইসের আর ওয়াটারের মধ্যে কার ভলিউম বেশি হয়? ভলিউম কার বেশি হয়? ডেন্সিটি কার? ওয়াটারের ভলিউম বেশি, ভেরি গুড। সো ভলিউম কার বেশি? ভলিউম হচ্ছে ওয়াটারের বেশি, ভলিউম হচ্ছে ওয়াটারের বেশি। অ্যান্ড ডেন্সিটি কার বেশি? এই ভুল, ওয়াটার, সরি ভুল বলে দিয়েছি, ভলিউম হচ্ছে, সাইন আনসার ভুল দিয়েছি, আমিও দেখে দেখে আনসার ভুলে দিয়েছি, আইস অ্যান্ড ওয়াটার ওটা। ডেন্সিটি কার বেশি? না সাইন, উল্টো আনসার, ডেন্সিটি ওয়াটারের বেশি, ডেন্সিটি ওয়াটারের বেশি, ওয়াটারের ডেন্সিটি বেশি আর আইসের আইসের ভলিউম বেশি। মানে জলকে যদি তুই একটা, এমনি কোশ্চেন্স আছে দেখবি এরকম, একটা প্রশ্ন তোদের ছোটবেলাতেও বলা হতো যে মনে করো তুমি এই ওয়াটারের ডেন্সিটি আইসের ভলিউম, ইয়েস, মনে করো তুমি এটাকে পুরো জল দিয়ে ভর্তি করে দিয়েছো, সো দিস ইজ, হ্যাঁ, ওয়াটার ফিল্ড, ওয়াটার ফিল্ড পুরো একদম ভর্তি দিয়ে তুই ফ্রিজে রেখেছিস, 0°C টেম্পারেচার রেখেছিস ফ্রিজে, পরের দিন তুই দেখবি বোতলটা ফেটে গেছে, বোতলটা ফেটে গেছে দেখবি, ঠিক আছে? কেন? যখন ওয়াটার থেকে আইসে কনভার্ট হয়, তখন আইস, ওয়াটার থেকে আইসে যখন কনভার্ট হয় তখন ভলিউম বেড়ে যায়, ইয়েস, ভলিউম বেড়ে যায়। এবার ডেন্সিটির গল্পে আসি, ডেন্সিটির গল্পে তুই দেখেছিস টাইটানিক, দেখেছিস টাইটানিকে দেখবি কি জলে আইস ভাসে, জলে বরফ ভাসে, তাহলে যে ভেসে আছে অবভিয়াসলি ডেন্সিটি অফ আইস, এটা হচ্ছে ডেন্সিটি অফ ওয়াটার, ডেন্সিটি অফ আইস ইজ লেস দ্যান ডেন্সিটি অফ ওয়াটার। সিমিলারলি ভলিউম অফ আইস, আইসের ভলিউম বেশি ওয়াটারের ভলিউমের থেকে। সিমিলারলি ভলিউম অফ গ্যালিয়াম, ভলিউম অফ গ্যালিয়াম সলিড, সলিডের ভলিউম বেশি, ভলিউম অফ গ্যালিয়াম, ওকে। সো অন সলিডিফিকেশনস, আমি যেটা অ্যাকচুয়ালি বলতে চাইছি, অন সলিডিফিকেশনস ভলিউম অফ গ্যালিয়াম, গ্যালিয়ামের ভলিউম বেড়ে যায়, তাহলে অন সলিডিফিকেশনস, অন সলিডিফিকেশন ভলিউম অফ গ্যালিয়াম ইনক্রিজ, গ্যালিয়ামের ভলিউম সলিডিফিকেশনে বাড়ে। এসব আমরা পি ব্লকে আবার ফার্দার আলাদা করে পড়বো। যাক, নেক্সট হচ্ছে আমরা আসছি
আমাদের ম্যাজিক নাম্বারে। সো আমাদের ম্যাজিক নাম্বার আমরা গ্রুপ থার্টিনের জন্য কত লিখেছিলাম, না গ্রুপ থার্টিনের জন্য আমাদের ম্যাজিক নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে এটা 8 18 18 32 32 8 18 18 32 32। চলো তাহলে নেক্সট দেখো। নেক্সট সো তাহলে অ্যাপ্লাই করো, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম অ্যান্ড একটু উপরে করে লিখলেই হয়ে যেত, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, বলো। ফার্স্ট 8 অ্যাড করবে, তারপর 18 অ্যাড করবে, তারপর 18 অ্যাড করো, তারপর 32 অ্যাড করো, 8 18 18 32, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। থ্যালিয়ামের পরেও অ্যাকচুয়ালি আছে, থ্যালিয়ামের পরে কী আছে জানিস কেউ? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, দ্যাট ইজ থ্যালিয়ামের পরে আছে হচ্ছে এন, দাঁড়া, থ্যালিয়ামের পরে আছে হচ্ছে এন এইচ, এন এইচ ইজ দ্য আফটার থ্যালিয়াম, দ্যাট ইজ নিহোনিয়াম ইজ দ্য আফটার মোস্ট, ওকে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিমিনিয়াম, থ্যালিয়াম, নিহোনিয়াম। চলো 18 18 18 18 32, নেক্সট 1 সেকেন্ড, নাও বলতে থাকো, বোরন কত? 5, বোরন কত? 5, তারপর বলো অ্যালুমিনিয়াম কত হবে? 13, ভেরি গুড, সো অ্যালুমিনিয়াম ইজ 13, ভেরি গুড, তারপরে গ্যালিয়াম কত হবে ভাই? 31, 31, 18 অ্যাড করো, 31 হবে, ওকে, তারপর বলো, তারপরে বলো, আরে বলো, তাই তো, ভেরি গুড, তাহলে তার সাথে 19 যোগ করো, 3 আগে 4, হ্যাঁ 49, ভেরি গুড, তাহলে ইন্ডিয়াম কত? 49, তারপর থ্যালিয়াম কত? থ্যালিয়াম কত? 81, ভেরি গুড, 81, ভেরি গুড, মধুরিমা, মধুরিমা চন্দা, 80, তারপরে থ্যালিয়ামের পর নিহোনিয়াম কত? নিহোনিয়াম ইজ 113, ভেরি গুড, মধুরিমা চন্দ্রা, 113, ডান, দিস দ্য গ্যাপ, দিস দ্য ফ্যাক্ট, ওকে। সো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশানস। এরপর আমরা সবার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন জানি, এগুলো আমি বেশি আর টাচ করছি না। সো ফার্স্ট কীভাবে লিখবো, না বোরনকে কীভাবে কোন ফ্যাশনে লিখবে, না বোরন, বোরনকে লিখবো হিলিয়াম, হিলিয়ামের পরে লিখবে 2s2 2p1, তারপরে কি বোরন, অ্যালুমিনিয়াম, হিলিয়াম, নিয়ন, তারপরে হচ্ছে আর্গন, তারপরে হচ্ছে ক্রিপ্টন, জেনন অ্যান্ড তারপরে কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর এন, সরি রেডন, আর এন, আমি রেডন এর আগে কি লিখেছিলে ভুলভাল, আমি মাঝে মাঝে ভুলভাল লিখে দিই, হ্যাঁ এই রেডন হচ্ছে আর এন, হ্যাঁ আমি ভুলভাল কত লিখি, নাই আর এন, ঠিক আছে ঠিক আছে, আমি অনেক সময় অনেক দেখি মিস্টেক করে দিই, দেখ দেখ। সো বলতে থাক, ইলেকট্রনিক কনফিগারেশন বলতে থাক, 3s2 3p1, 4s2 4p1, 5s2 5p1, 6s2 6p1, 7s2 7p1, ডান, ওটা ক্লিয়ার, এভরিওয়ান ক্লিয়ার, আগে আগে যাই, আগে যাই, আচ্ছা। সো নেক্সট হচ্ছে আমরা আসছি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, বোরন ফ্যামিলির পর আমরা পড়বো গ্রুপ 14, ওকে। সো গ্রুপ 14 অর 4a অর কার্বন, সো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NS2 NS2 NP1 বেটা, ওকে, আচ্ছা। নাম্বার অফ ইলেকট্রন ইন ভ্যালেন্স সেল, ভিসি মানে ভ্যালেন্স সেল, ওকে, নাম্বার ইলেকট্রন ভ্যালেন্স সেলস কত? NS2 NP2 2+2=4 ইলেকট্রনস, হ্যাঁ 4 ইলেকট্রনস, ওকে ভেরি গুড। সো কে কে আছে এখানে বলো, কে কে আছে স্যার? কার্বন, সিলিকন, কার্বন, দেন সিলিকন, দেন জার্মেনিয়াম, জার্মেনিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, আচ্ছা তারপরে কি আছে বলো? টিন, মানে টিন মিনস, টিন মিন এস এন, টিন, স্ট্যানিয়াম, ওকে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, জিই, জার্মেনিয়াম, জিই, নেক্সট টিন, টিন ইজ এস এন, আর কি আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, লেড, মানে লেড, প্লাম্বাম, লেড, পিবি, লেড মিনস পিবি, লেড, প্লাম্বাম, আর আছে তোমার কে?
আর জানিস কে লাস্ট কে আছে জানিস? বলতে পারবি? কেউ বলতে পারবি? এখন বলছিলাম না যে সেভেন্থ পিরিয়ড আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেভেন্থ পিরিয়ড এলিমেন্ট লাস্ট কে আছে বলতে পারবি? লেটের পর ফ্লেরো ভি দাঁড়ান, ফ্লেরো ভি এফ এল, ওকে বেটা ফ্লেরো ভি এফ, ক্লিয়ার? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, টিন প্লাম্বাম, লেড দেন ফ্লেরো ভিয়াম, ফ্লেরো ভিয়াম, ক্লিয়ার? চলো এরপর আমরা আসছি ম্যাজিক নাম্বারে। দেখো ম্যাজিক নাম্বার কত দেখে নাও। সো ম্যাজিক নাম্বার ইজ ইওর কোথায়? হ্যাঁ গ্রুপ 13 to 17, তুমি গ্রুপ 13 to 17 সবার ম্যাজিক নাম্বার ওই 8, 18, 18, 32, 32, চলো 8, 18, 18, 32, 32, রেডি? সো গেট রেডি, এখান থেকে এখানে আসবে 8, 18, 18, 32, ডানোটা, চলো কার্বন কত? কার্বন 6, সিলিকন কত হবে? 14, ভেরি গুড। জার্মেনিয়াম কত হবে? জার্মেনিয়াম কত হবে বলো? জার্মেনিয়াম 32, ভেরি গুড। লেড কত হবে বেটা? লেড কী করে যোগ করবে? 18 যোগ করো, 32 + 18, 50, সরি টিন ফিফটি। লেড কত হবে? লেড হচ্ছে 82। অ্যান্ড ফ্লেরোভিয়াম কত হবে বলো? 114, ভেরি গুড, 111, ডান। আর জেনারেল কনফিগারেশন দেখতেই পারবি, এর কত? 2s2 2p2, তারপরে একদম পুরো লিখে দে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নেক্সট 2s2 2p2, 3s2 3p2, 4s2 4p2, 5s2 6s2 7s2, 5p2 6p2 7p, ক্লিয়ার? এবার ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি একবার, যে দুজনকে বলবো, কে কে বলো, কে কে বলো, সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম কি? সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম কি মনে আছে কিছু সিলিকন জার্মেনিয়ামের ব্যাপারে? আগের ফ্যামিলি তো যেমন একজন ছিল অ্যাকর্ডিং টু এনসিইআরটি, দ্যাট ইজ বোরন, কি এরা কিছু মনে পড়ছে? বেটালয়েড, ভেরি গুড, মধুরিমা চন্দ্রা, সাবাস, বোরন ইজ মেটালয়েড, দিস ইজ অ্যাকর্ডিং টু এনসিআরটি, ভেরি গুড। সো হোয়াট ইজ মেটালয়েড? এখানে সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম, সো সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম দে আর মেটালয়েড, শুধু তাই না, সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম এরা সেমি কন্ডাক্টর অলসো। নেক্সট, সো আজ এখানেই থাক, নেক্সট দিন আমরা কোথা থেকে শুরু করবো? গ্রুপ 14 পর আমরা গ্রুপ 15, দ্যাট ইজ ইউর গ্রুপ 15 ইজ কল্ড ইউর গ্রুপ 14, কার্বন ফ্যামিলি, তো কার্বন ফ্যামিলির পর গ্রুপ 15, গ্রুপ 15 দ্যাট ইজ ইউর পিকনোজেন্স, লাইক 5a দ্যাট ইজ পিকনোজেন্স। সো কে কে আছে শুধু এটুকু বলে দিই, এদেরকে কেন পিকনোজেন্স বলা হয়, অ্যাকচুয়ালি পয়জনাস অ্যান্ড দে আর ইউজড ইন ফার্টিলাইজার, যেমন এক্সাম্পল দে ইউরিয়াতে কে আছে? নাইট্রোজেন আছে, ফার্টিলাইজার, তারপর ফসফরাসেরও অনেক ফার্টিলাইজার ইউজ করা হয়, ইনফ্যাক্ট অনেক ইনসেকটিসাইডস ইউজ আছে, যেমন যাদের আমি ফসফরাস পয়জনিং হয় যাদের থেকে অনেক সেসব মেডিসিনে পড়বি তারা পরে ইন ফিউচার। কে কে আছে? নিউজ পেপার আজ সব বিকেগা, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিবডি, বিসমাথ, অ্যান্ড নতুন ম্যান কে? নতুন ম্যান হচ্ছে সেভেন পিরিয়ডে কে? এমসি, হোয়াট ইজ এমসি? দ্যাট ইজ মস্কো ভিয়াম, ওকে বেটা মস্কো ভিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিবডি, বিসমাথ, মস্কো ভিয়াম। সো আমরা জাস্ট এইটুকু লিখে নিই যে এর কত, 7 + 8 + 8 + 18 + 18, আরে ভুলে গেছে, 8, 18, 18,
তারপর বলো 18 32 32 বলে ভালো বরাবর দিয়ে আজকের মতো ছুটি করো বলো 7 ফসফরাস কত 15 8 7 15 আর্সেনিক কত 15 18 কত বলো 33 33 তারপরে বলো তারপরে 33 51 ভেরি গুড 51 তারপরে বিসমাথ কত 83 অ্যান্ড মস্কোভিয়ান কত 115 ডান দিস ইজ দ্য ম্যাজিক নাম্বার নেক্সট ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা নেক্সট দিন শুরু করবো ইলেকট্রনিক চলো গুড নাইট আচ্ছা দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড একটা জিনিস এক্সাম হলো হ্যাঁ এক্সাম আছে তোমাদের আমাদের সেকেন্ড মেজর হওয়ার পর থার্ড মেজর যেটা গ্র্যান্ড টেস্ট হবে তার সিলেবাসটা কী কী থাকছে আমি বলে দিচ্ছি কেমিস্ট্রিটা বলে দিই আজকে কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিল অ্যান্ড অ্যাটমিক স্ট্রাকচার কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিল অ্যান্ড অ্যাটমিক স্ট্রাকচার ওকে মেজর টেস্ট 720 টেস্ট পিরিয়ডিক টেবিল অ্যাটমিক স্ট্রাকচার চলো ওকে চলো টাটা গুড নাইট এভরিবডি